जय गुरु। तुम्हारे दर्शन की ज्ञान की सीमा जितनी ही है, अदृष्ट या भाग्य ठीक उसके ही आगे है। देख नहीं पाते हो, जान नहीं पाते हो, इसलिए अदृष्ट है। परम पिता की इच्छा पर तुम चलो, अदृष्ट कुछ भी नहीं कर सकेगा। परम पिता की इच्छा ही है अदृष्ट। अपनी सभी अवस्थाओं में उनकी मंगल इच्छा समझने की चेष्टा करो। देखोगे कातर होना नहीं पड़ेगा, बल्कि हृदय में सबलता आएगी, दुख में भी आनंद पाओगे। सब धर्मों में श्रेष्ठ धर्म पुरुषोत्तम का शरण ग्रहण। चाह सफल होगी उसी में ही सब पापों का जिसमें मोचन। परम प्रेममय श्री श्री ठाकुर सिंहस्थ लिखित सत्यनुसरण के पाठ। सरलता सरल हो किंतु बेकूब हो ना, तई सरल मानी हे सोजा गणगणे अनुराग वाला गतिसम्पन्न आदर्श प्राणता। जा किचु सभी जन आदर्श परिपूरक आस्तरणे अभिदीप्त हुए। जदि सुबोध होते चाओ तुम्हें सरल होते ही। आदर्श अजुक्त व्यक्ति सरल हलेओ बेकू, कम मस्तिष्क हुए थाके, तादेर बुद्धिमत्तार गोड़ामी थाकलेओ मन गड़ा बेकुबी बोधे तर्जमा दिए कूटभंगीते आलिया स्वच्छताय दुनियार जा किछुके अनुवाद करे थाके। ताई जे जेमन सरल से तेमन सुबोध, आर जे सरल सेई शुधु टेर पेते पारे তার আশেপাশে যত বাঁকা যত কুটিল তা কেমনতর কি মেঘদারে, তা দিয়ে কী বা করতে পারা যায় আর কী বা হতে পারে। আর যে নিজেই বাঁকা, অন্য বাঁকাগুলি কেমনতর তা কী করেই বা মেপে দেখবে সে। তাই যে যেমন অসরল তার ভাবা কওয়া ও করার ভিতর তেমনই চিরবিরোধ ও অসামঞ্জস্য। এটা ঠিকই যেন সরল সাধুতার মতো আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। সহানুভূতি উদ্রেকে যদি বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার ক্ষুধা মানুষকে আকুল করিয়া না তুলিত, তবে কাহারও প্রয়োজনে কেহই লাগিত কিনা সন্দেহ। তোমার কাছে আসিলে তাহাকে দুঃখের কথা শুনাইয়া তাহার বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে অবসূন্ন করিয়া তুলিও না, বরং তাহাই করো তাহাই বলো যাহাতে সে উদ্দীপ্ত হয় ও উন্নত হয়। দেখিতে পাইবে নিয়ত দুঃখের কথায় কাহারও সহানুভূতির উদ্রেক করিতে হইবে না। মানুষের শত উৎসারিত সহানুভূতিই তোমাকে অভিনন্দিত করিবে, তোমার এতটুকু দুঃখ মানুষ সহ্য করিতে নারাজ হইয়া তাহার অপনোদনে আপ্রাণ হইয়া উঠিবে। বাণী সংখ্যা 131। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ পাঠ। এই তো সর্বং খলিদাং ব্রহ্ম, রং নাই গন্ধ নাই অহংকার নাই সত্তা আমি, আমার প্রমাণ আমি, আমি সাক্ষী স্বরূপ, মায়া মুক্ত হলেও আমি অস্তিত্ব শব্দ স্বরূপ। পরমাণু কাকে বলে তাও জানা গেল না, সমুদ্রের গভীরতাও বোঝা গেল না, যার অস্তিত্ব সেই জানে। নাই নাই কিছু নাই, কাহারও অস্তিত্ব নাই, ক্ষিতি ছিল সরে গেল, অপ ছিল শুকিয়ে গেল, তেজ ছিল নিবে গেল, মরুদ ছিল থেমে গেল, বোম এক সত্তা অনন্ত অসীম। যা যা বোমের অস্তিত্ব হারিয়ে গেল অর্ধ উচ্চারিত, পাপরে বাপ আর যাব না, সব নতুন সব আছে, ওই আবার মিটি মিটি, ওই আবার মন্দ মন্দ সুন্দর মলয় প্রবণ,
ওই আমার বিশ্বগ্রাসী ট্রেন, কি ভীষণ জগৎটা আগুন, আগুন ছাড়া কিছুই নাই। আগুন মন, আগুন প্রাণ, আগুন অহংকার, কেবল আগুন, সব আগুন। সূর্য নাই, চন্দ্র নাই, তারকালতা কিছু নাই, আগুন আমি আগুন। বোম গেল নিভে, সব নিভে গেল। বাহ বাহ, কি পিরিতের বাঁধন রে, শান্তি শান্তি। প্রলয় পয়োধি জলে ধৃত মানসী বেদং, বিহিত বিচিত্র চরিত্রম খেদম কেডা। সেও তো আমি, কে মানে জল, সব মানে মড়া। আমি উপাদানগুলি মাত্র আছে, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে ইত্যাদি, এও আমি। তারপর ঘনীভূত অবস্থা, এও আমি। মুহূর্তে সৃষ্টি স্মৃতি প্রলয়, এও আমি। বিরাট বিরাট যা অর্থ করিস তাই হয়, এই হল আমি। আমি আমি সমর্গ জগৎ জগৎটাকে প্রেম সূত্রে বাঁধার জন্য আবার আমি। নূতন পুরাতন নয়, কতবার এসেছিলাম আবার এসেছি। আমার স্থূল স্বরূপী প্রেম, যা শিরায় শিরায়, তন্তুতে তন্তুতে, প্রত্যেক কেন্দ্রের কম্পনে যা অনুভব করা যায়, সেই প্রেমই আমার স্বরূপ। মহাশান্তি রাজ্যে সেই বিরাট দরজার চাবি আমার কাছে, সে চাবি প্রেম। যেইমাত্র আমাকে উপলব্ধি করা, অমনি সে চাবি তার কাছে যায়। শান্তি রাজ্যের দরজা খুলে বিমল আনন্দ উপভোগ করা, সেও আমি। হ্যাঁ আমি তিন, আমি এক। দেখ ভালোবাসাটার মধ্যে সব কর্ম আছে। ব্রহ্মকে সম্যক উপলব্ধির পর, জ্ঞানের চরমের পর, যদি দেহি হয়ে থাকতে হয় তবে ভক্তি নিয়ে। ভগবান ব্যাসদেব অত জ্ঞানচর্চার পর ভক্তি নিয়ে পড়েছিল, এক কৃষ্ণ নিয়ে পড়েছিল। কৃষ্ণকে আবার ভালোবেসে তার ভাব নিয়েছিল, কৃষ্ণের গুণগান করত, প্রেমাশ্রু বয়ে পড়ত। দেখ মহাদেবের আর হরি ভরি বলে ডাকবার দরকার কি, জ্ঞানকে উপলব্ধি করবার জন্য, জ্ঞানে থাকবার জন্য। কর দেখি। জয় গুরু।